গাইস, ইউসুফ জুলেখা আজকের এই পর্বটি এক্সপ্লেন করার পর আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ইউসুফ জুলেখার সকল অরিজিনাল পর্বগুলি দেখবেন। ইউসুফ জুলেখা 48 নাম্বার পর্বটি শুরু হয় আপোবিসের মৃতদেহ দেখিয়ে। আমরা দেখতে পাই আপোবিসের মৃতদেহ কাক এসে খাচ্ছে এবং তার স্ত্রী পাখিদের তাড়িয়ে দিচ্ছে এবং সিপাহীদের বলছে আমার স্বামীকে খেয়ে ফেলছে, তাকে নামিয়ে আনো। সিপাহী বলল তার মৃতদেহ এভাবেই থাকবে বাদশার আদেশ। এরপর ইরানুস তার স্ত্রীকে বলছে আপোবিস এরকমই স্বপ্ন দেখেছিল আর ইউজার শিব বলেছিল তার এভাবে মৃত্যু হবে। এরপর সকাল হয়ে যায়, আপোবিসের মৃতদেহ এখনো পাখিরা খাচ্ছে। এরপর দেখানো হয় জাবিরা কারাগার, সেখানকার প্রধান এসে বলল নিনিভার কুত্তা তুমি আজাদ হয়েছ। এরপর নিনিভার বলতে থাকে আমি আজাদ হয়েছি আর ইউজার শিফকে বলল ইউজার শিফ তুমি সব থেকে বড় জাদুঘর, তুমি সব থেকে বড় জ্যোতিষী। এরপর কারাগারের প্রধান নিনিভার কুত্তাকে বলল তুই প্রায় 12 বছর আগে চুরি এবং নানা অপরাধের কারণে তোকে জাবিরা কারাগারে বন্দী করা হয়েছিল, এখন অজ্ঞা মোহরের সুপারিশে তোকে মুক্তি করা হলো। এরপর কারাবন্দীরা বলল আবারও ইউজার শিফের কথা সত্যি হলো, তার প্রতি ইমান বেড়েই চলেছে আমাদের, এগুলো সবই খুদার পয়গম্বরদের সত্যতার নিশানা। তারপর সকল কারাবন্দীরা ইউসুফ নবীর কাছে গিয়ে বসে এবং একজন বললেন হে খোদার নবী আমাদেরকে ওয়াজ নসিহত করুন। তারপর ইউসুফ বলতে লাগলেন কখনো কখনো আম্বিয়া একরাম ও কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না, যদি কোনো জীবিত মানুষ সত্য উপলব্ধি করতে না পারে তাহলে সে মৃত, তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকে সে মিথ্যায় রূপান্তরিত করবে। এরপর দেখানো হয় মিশরের মন্ত্রী জনাব পতিফার ও রোদামনকে, পতিফার রওনা হন রাজমহলে। তারপর দেখানো হয় রাজমহল, পতিফার বাদশাহকে বলল আলী জনাব নীল নদী তীরবর্তী কিছু উর্বর ও ফসলি জমি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই, কিন্তু ইবাদত খানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমা লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এরপর বাদশাহ বলল এই স্বেচ্ছাচারিতা আমি মেনে নিব না, হয় আমার মন্দিরের খাদেমরা থাকবে আর না হয় আমি। এরপর বাদশাহর ছেলে বলল আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না, মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো, আমাদের মিশরে আমনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি, আসল মুশকিল হলো যে সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে, আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। বাদশাহ বলল আমনের ইবাদত করা মিশরের প্রাচীন আইন, এটা কি এত সহজেই উপরে ফেলা সম্ভব? এরপর বাদশাহর ছেলে বলল একটি ভুল দীর্ঘদিন হওয়া চুক্তিপূর্ণ নয়, যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন মিশরের স্বেচ্ছাচারিতা ও লুটরাজ্য থাকবে। এরপর ইরানুস বলল আলী জনাব আমি একজন যুবক কয়েদিকে চিনি যার সাথে আপনার কথার মিল রয়েছে। এরপর বাদশার ছেলে অসুস্থ হয়ে পড়ে। তারপর মন্ত্রী প্রতিভার ইরানুসকে বলল জলদি হাকিমকে খবর দাও। এরপর নিয়ে যাওয়া হয় জাবিরা কারাগারে, এক কয়েদি ইউসুফ নবীকে বলছে ইরানুসের উচিত ছিল মিশরের বাদশাহ আমেন হুতেবকে আপনার পয়গম পৌঁছে দেওয়া, কিন্তু খবর তো এলো না। ইউসুফ বলল সে হয়তো ভুলে গিয়েছে। তারপর কয়েদি বলল এত গুরুত্বপূর্ণ বিষয়টি সে এত তাড়াতাড়ি ভুলে গেল। ইউসুফ বলল তিনি হয়তো ইরানুসকে বলার অনুমতি দেননি। কয়েদি বলল বুঝতে পারছি না কে সে। ইউসুফ বলল সে যিনি চান না ইউসুফকে তিনি ব্যতীত অন্য কেউ সাহায্য করুক, আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাওয়ার মন্ত্র দিয়েছে। এরপর দেখা যায় রাজপুত্রকে একজন হাকিম চিকিৎসা করছেন। তারপর ইরানুসকে দেখানো হয়, তিনি মনে মনে বলছেন আমি কি বলতে চেয়েছিলাম আর কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, রাজপুত্র অসুস্থ হওয়াতে সব কিছু ভুলে গেলাম। তারপর দেখানো হয় জুলেখা, তিনি আমনের মূর্তিকে বলছেন হে মহান আমন আমি কি আপনাকে মূল্যবান হাদিয়া দেইনি, যদি তোমার বান্দাদের চাহিদা মেটাতে না পারো তাহলে আমরা কেন তোমার কাছে মাথা নত করব। এরপর বানু জুলেখা আয়নার সামনে গিয়ে বলছেন ভুল কি আমার নাকি আয়নার, কারিমামা আমার সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে। কারিমামা বলল না আমার বানু আপনার আগের মতোই সৌন্দর্য আছে। এরপর জুলেখা এবং প্রতিভারকে খাবার টেবিলে দেখা যায়, তারা খাবার খাচ্ছে আর কিছুক্ষণ পরেই প্রতিভার অসুস্থ হয়ে পড়ে। এরপর তার গোলামকে হাকিমকে ডাকতে বলে, তারপর হাকিম তার চিকিৎসা করেন।
সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ফেক মনে হতে পারে কারণ আপনারা ইউটিউবে এতদিন যতগুলি পর্ব দেখেছেন সকল পর্বই উল্টা পাল্টা আর যদি আপনারা সকল অরিজিনাল পর্বগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া আছে তো ওই ভিডিওটি দেখলেই আপনারা ইউসুফ জুলেখার সকল অরিজিনাল পর্বগুলি দেখতে পারবেন